রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হলো সাবরুমে 100 শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিস্টি হাসপাতালের। হাসপাতালের উদ্বোধন শেষে সাবরুমে স্থানীয় মেলার মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দল থেকে 1187 পরিবারের 3651 জন ভোটার বিজেপি দলে সামিল হন। সিপিএম কংগ্রেস ও ত্রিপুরা দল ছেড়ে তাদের সাথে বিজেপি দলের পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার ও সাবরুমের বিধায়ক শঙ্কর রায়। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে যে উন্নয়নের সরকার চলছে তার চিত্র তুলে ধরেন। রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বলে জানান। একটা যোগদান সভা, তখন সাবরুম কোথায়? আমাকে যখন নামিয়ে দিয়েছে তার সাবরুম কোথায় গেছে কেন? কেউ সাবরুম শহর, তখন আমার কষ্ট হচ্ছে সাবরুম গাছ। এরা তো মেহনতি এত কষ্ট করে, আর এটা সবটা বাজার মধ্যে দেখা যায়। আর আজকে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি, ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি যদি ইনভেস্টমেন্ট ত্রিপুরা সরকার প্রদান করেছে, আপনাদের সাবরুম এসি যেতে করে আইসিটিতে করেছে, যে পিছিয়ে রাখা হয়েছিল সেই সাবধানকে সর্বাগ্রে নিয়ে যাবে, সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধু, সাবধানকে পিছিয়ে করতে যাবো না, সাবধানকে সর্বাগ্রে নিয়ে যাবো। কারণ সাবধানিক প্রবেশ দ্বার নর্থ ইস্টে করিডোর বিজনেসের বিজনেস হাবতে চলছে, সাধন রোজগার হবে, সেই দিশাতে এই সরকার কাজ করে। বন্ধু, আমি আপনাদের কি চলতে আছে দুর্গা দুর্গা করে আসবো, দুর্গা দুর্গার পরে যাবে, সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধু, আমরা কিষাণ সম্মান নিধির মাধ্যমে 327 কোটি টাকা ফ্রিতে এফসিএর মাধ্যমে প্রকল্প18 টাকা করে ধান বিক্রয় আগে কত বিক্রি হতো? 6 টাকা, 7 টাকা, 10 টাকা, 12 টাকা, 13 টাকা, তার উপরে ধান বিক্রি হতো না। কৃষক বলে 18 টাকা নিকানি না হলে বন্ধ হয়ে যাবে। আজকে কৃষক 18 টাকা করে ধানের পরে বিক্রি করে, কিসের জন্য? ধান প্রকল্প করার জন্য, এমএসপির জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।